সুপ্রিয় দর্শক মহিমান্বিত মাস রমজান উপলক্ষে চলছে সময়ের মাসব্যাপী আয়োজন বা বেরাইয়ান আজ আলোচনা করব রোজা কিভাবে আমাদের সংযমের শিক্ষা দেয় অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি মুফতি আবদুল্লা তামিম الحمد لله الكريم المنان ذو الفضل والإحسان وأشهد أن محمدا عبده ورسوله حس على تعلم القرآن أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

যাবতীয় অন্যায় পাপকর্ম থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার নামই হচ্ছে সংযম রমজানে এই সংযমের শিক্ষার অনুশীলন হয় খাদ্য পানি স্ত্রী সবই কিন্তু হালাল তবে দীর্ঘ একটি মাস একটি নির্দিষ্ট সময় এগুলো নিষিদ্ধ হয়ে যায় দেহ মন এগুলো চাইলেও নিজেকে সংযত রাখতে হয় আল্লাহ নিষেধ করেছেন সব কিছু আমার তারপরও অনুমতি নেই তাই নিজেকে সংযত করতে হয় তাহলে যেগুলো আমার নয় কিংবা যেগুলো স্পষ্টতই হারাম সেগুলো থেকে কি পরিমাণ সংযত থাকা উচিত এভাবেই রমজান আমাদেরকে সংযম শিক্ষা দেয় রসুল্লাহ সাল আলাইহ সাল্লাম রমজান মাসকে সবরের মাস বলেছেন সবর বলতে আমরা সাধারণভাবে বুঝি কেউ আমাকে গালি দিলে কটু কথা বললে কিংবা কোনো আঘাত করলে আমি প্রতিশোধ নিলাম না এতটুকুই সবর কিন্তু প্রকৃতপক্ষে সবর এর চেয়ে অনেক ব্যাপক সবরের প্রকৃত সংজ্ঞা হল ইবাদত করতে মন চায় না জোর করে মনকে ইবাদতের উপর ধরে রাখতে হবে মনকে চাপ দিতে হবে ইবাদত করার জন্য বারবার তাগিদ দিতে হবে এমনইভাবে গুনাহের দিকে মন ছুটে যেতে চায় কিন্তু আমাকে নিয়ন্ত্রণ করতে হবে আমার নফসকে নিয়ন্ত্রণ করতে হবে গুনাহ করতে মন চায় কিন্তু এক্ষেত্রে গুনাহ থেকে বিরত থাকতে হবে এটার নামও কিন্তু সবর অতএব রমজান মাস সবরের মাস এর অর্থ হল কেউ আমাকে মন্দ বললে আমি তাকে মন্দ বলতে পারবো না কেউ গায়ে পরে ঝগড়া বিবাদ করতে চাইলে আমি ঝগড়া বিবাদ থেকে বিরত থাকতে হবে কেউ কটু কথা বললে প্রতিশোধ নিতে হবে না ইবাদতের উপর অটল থাকতে হবে এই ব্যাপক অর্থে রমজান মাসকে সবরের মাস বলা হয় অতএব গুণা থেকে বিরত থেকে সবর হবে ইবাদতের উপর অটল থেকে সবর হবে প্রতিশোধ না নিয়ে সবর হবে তাহলে এই ব্যাপক সবরের বদলা হবে জান্নাত রসুল করিম সল্লুসাল্লাম বলেছেন সবরের প্রতিদান হল জান্নাত রসুল্লাহ সাল আলী হুসাল্লাম আরও বলেন ইয়ারফুস ওয়ালা রোজা ঢাল স্বরূপ যতক্ষণ একে ফাটিয়ে ফেলা না হয় ঢাল হওয়ার অর্থ হলো মানুষ যেভাবে ঢাল দ্বারা নিজেকে হেফাজত করে ঠিক তেমনই রোজার দ্বারাও নিজের দুশ্মন অর্থাৎ শয়তান হতে আত্মরক্ষা করে এক বর্ণনায় আছে রোজা আল্লাহর আজাব থেকে রক্ষা করে আর এই রোজাই হচ্ছে ঢালস্বরূপ অপর বর্ণনায় আছে রোজা জাহান্নাম থেকে মুক্তির ঢাল হিসেবে বান্দাকে রক্ষা করে এক একসাহাবি জিজ্ঞাসা করলেন রোজা কোন জিনিসের মাধ্যমে ফেটে যায় রাসুলক রহিম আলী হুসাল্লাম বললেন মিথ্যা ও গিবতের দ্বারা অপর হাদিসে রসুল করিম সল্লী হুসাল্লাম বলেন যে ব্যক্তি মিথ্যা কথা ও অন্যায় কাজ পরিত্যাগ করল না তার রোজা রেখে খানাপিনা পরিত্যাগ করাতে আল্লাহর কোনোই প্রয়োজন নেই রমজানে সকল না জায়েজ ও গুনার কাজ পরিত্যাগ করতে হবে মিথ্যা বলা সুদ খাওয়া ঘোষ খাওয়া চুরি করা দুর্নীতি করা ইত্যাদি সব অন্যায় কর্ম থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে পাশাপাশি কারো সাথে ঝগড়া করা গালিগালাজ করা ও গিবত করা থেকে দূরে থাকতে হবে রসুলুল্লাহ সাল্লুসাল্লাম বলেছেন রোজা হচ্ছে ঢাল যখন তোমাদের কেউ রোজা থাকে সে যেন অশ্লীল কথাবার্তা না বলে মূর্খের নেয় কাজ না করে কেউ যদি তাকে গালি দেয় বা তার সাথে ঝগড়া করে ঝগড়া বিবাদে লিপ্ত হয় তাহলে সে যেন বলে আমি রোজাদার আল্লাহ তালা আমাদেরকে সবগুলো রোজা সঠিকভাবে পালন করার তাও ফিক দান করুন আমি প্রিয় দর্শক শ্রোতা রমজান সঠিকভাবে পালন করতে অবশ্যই রমজান বিষয়ক গুরুত্বপূর্ণ মাসাইল বা দিনী বিধান জানা আবশ্যক আমাদের দর্শক থেকে প্রতিদিনই কিছু মাসাইল আমরা নিয়ে থাকি আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে ক্যামোথেরাপি দিলে রোজা ভাঙবে কি যদি কেমোথেরাপিতে ওষুধ সেবন করানো হয় বা কোনোভাবে পাকস্থলিতে কোনো কিছু প্রবেশ করানো হয় তাহলে রোজা ভেঙে যাবে কিন্তু যদি রোগের মাঝে স্যালাইনের মাধ্যমে ওষুধ প্রবেশ করিয়ে কেমোথেরাপি করা হয় তাহলে রোজা ভাঙবে না আমাদের আরেক ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন রোজা রেখে হোটেলে বেরোজদারিকে খাবার খাওয়ানোর হুকুম কি প্রিয় দর্শক এই অবস্থায় যদি অন্য কোনো কাজের সুযোগ থাকে তাহলে হোটেলে বেরোজদারিদেরকে খাবার খাওয়ানোটা জায়েজ হবে না কারণ রোজা শুধু ফরজ বিধানই নয় বরং এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ প্রতীক যাকে সম্মান করা প্রতিটি মুসলমানের জন্য আবশ্যক তাই প্রকাশ্যে সেই ফরজ বিধানকে লঙ্ঘন করতে সহযোগিতা করা মুসলমানদের জন্য বৈধ নয় তবে যদি এই কাজ ছাড়া আর কোনো কাজ না থাকে তাহলে এই কাজের প্রতি মন থেকে অপছন্দ করার সাথে করলে আশা করি গুনা হবে না পারিশ্রমিক গ্রহণও জায়জ হবে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে মা রমজানে বেশি বেশি আবাদতে সময় কাটানোর তৌফিক দান করুন আমিন বাবের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু